প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না তাদের নামাজ হবে কিনা ভাইরা আমার অনেক মুসল্লি এরকম আসলেই আছে যে 20-30 বছর ধরে নামাজ পড়তেছে অথচ নাক কপালে লাগছে মাটিতে লাগছে না কপাল মাটিতে লাগছে নাক উঠে আছে অথবা পা উঠে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন আমাকে সাতটি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে দুই হাত নাক কপাল দুই হাঁটু এবং দুই পায়ের পাতার আঙ্গুলগুলো এই সবগুলোর উপর আমাকে সিজদা করতে বলা হয়েছে এর কোনোটা যদি পুরো সিজদাতে একটুও না লাগে আপনার নামাজ হলো না ওয়াজিব তরক হয়ে গেল আপনাকে সিজদা সাও দিতে হবে হ্যাঁ এমন হতে পারে যে পাওটা হঠাৎ উঠে গেছে আপনি আবার নামাই ফেলছেন তাতে অসুবিধা নেই কয়েক সেকেন্ডের জন্য উঠে গেছে সেটাতে সমস্যা নাই কিন্তু নাকি লাগান নাই পুরো সিজদাতে আপনার নামাজই হবে কেননা ওয়াজিব সাতটি অঙ্গের উপরে কি করে সিজদা করা মালিক পক্ষ তার অবৈধ ভেজাল কর্মকাণ্ড কর্মচারীর মাধ্যমে আদায় করে কর্মচারী তা গুনাহের কাজ জেনেও মালিকের চাপে চাকরি বাঁচানোর জন্য করতে হয় এক্ষেত্রে কর্মচারী করণীয় কি এবং এই জুলুম এর ভাগ কি তার কাঁধেও পড়বে মালিক বলে দেখে আপনি অন্যায় করবেন এত সহজ না আপনার মালিক যদি আপনাকে অন্যায় কাজ করতে বলে আপনি সে চাকরি ছেড়ে দিবেন আপনি কষ্ট করবেন তবু অন্যায়ের কাছে মাথা নত করবেন যদি তা না করেন আপনি গুনাহগার হবেন কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে এক অন্যের সহযোগিতা করবা না বিধায় আপনি সহযোগিতা পাবেন না